ঘটনাগত শুক্রবার লক্ষ্মীপূজার রাতে ঐদিন চোরের দল হানা দিয়ে মুঙ্গিয়াকামি বাজার এলাকার সঞ্জিত তেপুরমার বাড়ি থেকে একটি এলইডি টিভি, একটি গ্যাসের সিলিন্ডার ও একটি হুপার নিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানিয়ে মুঙ্গিয়াকামি থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্জিত তেপুরমা। পুলিশ চুরির ঘটনায় কোনো তদন্তই করেনি বলে অভিযোগ, ফলে পুলিশের উপর এক প্রকার আস্থা হারিয়ে সোমবার সাত সকালে চোরকে চিহ্নিত করতে বের হন সঞ্জিত দেববর্মা। খবর পায় জুমবাড়ি এলাকার সুশীল দেববর্মার পুত্র রথীশ দেববর্মা সঞ্জিত দেববর্মার বাড়িতে হানা দিয়ে জিনিসগুলি নিয়ে যায়। সোমবার বিষয়টি মুঙ্গিয়াকামি থানার পুলিশকে জানালে পুলিশ চুরি যাওয়া জিনিসগুলি উদ্ধার করলেও কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেনি। এই অভিযোগ সঞ্জিত দেববর্মার। লক্ষ্মী পূজার রাত্রে দিনে আমার দোকানে এছাড়া চুরি হয়েছে, একটা টিভি আছে আর এই গ্যাস সিলিন্ডার একটা আর উপরে একটা দোকানের জিনিস তো আছে, ওই প্রায় 10-12 টাকার জিনিস লেগে গেছে। ওই টিভি আর এই গ্যাস এটার বাড়ে ছোটো দোকানে মাল নিচ্ছে। আচ্ছা, কেন নিচ্ছে এমন ধরা পড়ছে না? ধরা পড়ছে আজকে আমি সকাল থেকে কোনো সার নাই, খাওয়া নাই, কিছু নাই। আমার এই সুরের দর লাগে, আমি সকাল থেকে দূর আছে, ওই অনেক জায়গার দূর আছে, তবু কোনোরকম আজকে সুরের দরটা পাচ্ছে। আমি কোন জায়গা মান কি সুরের দরতে ওই। এদিকে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে নানা টালবাহানা করে চলেছে বলে অভিযোগ করেন সঞ্জিত দেববর্মা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।